আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন ভিটামিন এ ক্যাপসল ভিটামিন এ ক্যাপসুল মুখে মাখলে কি হয় চুলে দিলে কি হয় এবং ভিটামিন এ ক্যাপসুল খেলে কি হয় সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তাছাড়াও কোন ধরনের ত্বকে ভিটামিন এ ক্যাপসল আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটিও জানতে পারবেন ত্বকে নানা ধরনের সমস্যার জন্য এই ভিটামিন এ ক্যাপসল খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন ডাক্তাররা তবে স্বাভাবিক স্বাস্থ্য উদ্ধার ও পুরোনো জেলা ফিরিয়ে আনার জন্য আজকাল ভিটামিন ই ব্যবহারের পরামর্শ দেওয়া হয় অনেক ক্ষেত্রেই ভিটামিন ই ক্যাপসুল সাধারণত যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় সরাসরি বাড়িতেও মিলতে পারে অনলাইনে অর্ডার করলে তাই অনেকে রাতে শোয়ার আগের ত্বক পরিচর্যা রুটিনে এই ভিটামিন ই ক্যাপসুলকে খুব গুরুত্ব দিয়ে থাকেন সাধারণত একটি ক্যাপসুল ফুটো করে তার মধ্যকার নির্যাসটি সরাসরি মুখে লাগানো হয় এর মধ্যে থাকা আলফা টোকোফেরল নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার ত্বকে রক্ষা করে ফ্রি রেডিকেল আক্রমণ থেকে এই উপাদানটি অ্যান্টি এজিং ক্রিম হিসেবেও ব্যবহার করা হয় যারা ব্রণের আক্রমণে ভোগেন তাদের জন্য ভিটামিন ই খুব ভালো ওষুধরাইজার হিসেবেও দারুণ কার্যকর এই ভিটামিন ই তা সূর্য রশ্মি আক্রমণ থেকেও ত্বকা রক্ষা করে কিন্তু এই সব পাশাপাশি একথাও ঠিক যে ত্বকে ভিটামিন ই সরাসরি ব্যবহার করার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বিশেষ করে যাদের ত্বক খুব সেন্সিটিভ বা যারা সোরিয়াসিস বা অ্যাজমাজনিত রোগে ভুগছেন যদি তারা সরাসরি ত্বকে ভিটামিন ই ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকেই যায় যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রন আছে এবং যাদের মুখ প্রচুর পরিমাণে সেন্সিটিভ অ্যালার্জি আছে কোনো কিছুই তাকে শুট করে না ত্বকে দেওয়া মাত্র তাকে চুলকানি হয় এ ধরনের ত্বকে কিন্তু ভিটামিন এ ক্যাপসুল ব্যবহার করা যাবে না এবং ভিটামিন এ ক্যাপসুল ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাজেস্ট গ্রহণ করতে হবে তাছাড়াও সব ধরনের ত্বকে এটি সরাসরি ব্যবহার না করে বরং দই মধু ভিটামিন ই তেল আর লেবুর রস দিয়ে আপনার নিজস্ব ফেস প্যাক বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন এতে ব্রণ ত্বকের দাগ তো কমবেই সেই সঙ্গে ক্রমশ বাড়বে আপনার ত্বকের উজ্জ্বলতাও পাকা পেঁপে মধু আর লেবুর রসের মাস্ক ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে ব্যবহার করতে পারেন ভিটামিন ই তেল ট্রি ট্রি অয়েল নারকেল অয়েল ল্যাভেন্ডার অয়েল এগুলোর সাথেও ব্যবহার করতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন অ্যালার্জি থেকে আমার হাতে স্কিনে দুই ধরনের ভিটামিন ই ক্যাপসল দেখতে পাচ্ছেন এর মধ্যে গোল্ডেন কালার যে ক্যাপসুলটি এটি আপনাকে চুলের বৃদ্ধির সহায়তা করবে এবং গোল গ্রিন কালার যে ক্যাপসুলটি এটি আপনাকে মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে আমরা অনেকেই ভিটামিন ই ক্যাপসুল সম্পর্কে জানি না ভিটামিন ই ক্যাপসুল খেলে কি হয় তাও কিন্তু জানি না আপনি যদি প্রতিদিন একটি করে ভিটামিন ক্যাপসুল খেয়ে থাকেন তাহলে আপনার চুল বৃদ্ধিতে সহায়তা করবে ভিটামিন ই খেলে চুলের গোড়ায় রক্ত সংবহণ করে এবং চুলের পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে ভিটামিন এ এর কারণে চুলের গোড়া মজবুত হয় ভিটামিন এ এর কারণে পাতলা চুল ঘন হয় মোটা হয় খুশকির উপদ্রব এর কারণে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু তা থেকে রেহাই পাওয়া সম্ভব হয় না কিন্তু আপনি যদি ভিটামিন এ খেয়ে যান তাহলে কিন্তু খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে খুশকির উপদ্রব থেকে বাঁচতে পারবেন আর আপনার খাওয়ার জন্য কোনটি ভালো হবে সেটি আপনার ডাক্তারই নির্ধারণ করতে পারবে ভিটামিন ই আমাদের ত্বকের জন্য অনেক উপকার কিন্তু আসলে কোনো ওষুধ নিয়ে আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ব্যবহার করা উচিত নয় কেননা একটি ওষুধ যেমন অনেক উপকারী দিক থাকে তেমনি পাশাপাশি একটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে পার্শ্ব প্রতিক্রিয়া যদি ভিটামিনের ভিটামিন ক্যাপসুলগুলো ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য সেটি উপকার বয়ে আনবে কিন্তু যদি আপনার ত্বকে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই বন্ধ রাখুন এবং একটি স্কিনে ভালো রাখতে দেখান কেউ যদি এই ক্যাপসুল অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবারগুলোতে যে ভিটামিন ই রয়েছে সেগুলো খেতে পারেন যেমন চীনা বাদাম আখরোট বাদাম কুসুম সয়াবিন শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে আমরা সকলে পালং শাকের সঙ্গে পরিচিত এই শাকটিও কিন্তু অনেক সুস্বাদু এবং ভিটামিন যুক্ত খাবার যারা নিয়মিত খাবারে ভিটামিন ই গ্রহণ করতে পারেন না তারা এই ভিটামিন এই ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন ভিটামিন ই ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে ভিটামিন ই ব্যবহারের ফলে সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করে শীতে আমাদের ঠোঁট অনেক শুকিয়ে যায় এই ভিটামিন ই ব্যবহার করলে ঠোঁট স্বাভাবিক হয়ে পড়ে ভিটামিন ই ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের মুখে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি ভিটামিন ই আমরা অনেক রকম কাজে ব্যবহার করতে পারি তবে সাধারণত আমরা মেয়েরা ভিটামিন ই ব্যবহার করে তাহলে কে সুন্দর ত্বক এবং সুন্দর জন্য ভিটামিন এ ক্যাপসুল আমরা মুখে ব্যবহার করি ত্বক ভালো রাখার জন্য ভিটামিন এই ক্যাপসুল মুখে ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই মধু লেবুর রস এবং ভিটামিন এ নির্যাস মিশিয়ে ব্যবহার করতে হবে তাহলে আমাদের ত্বকের কালো কালো যে ছুপ দাগগুলো আছে এগুলো কমতে সাহায্য করবে তবে এগুলো ব্যবহারের চেয়ে যদি আপনি আপনার ত্বকে দই মধু লেবুর রস মিশ্রিত করে মুখে লাগাতে পারেন তাহলে কিন্তু এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং যে কোনো ধরনের দাগ দূর করতেও সাহায্য করবে আমরা মাথায় যে রেগুলার তেল ব্যবহার করি তো তেলের মধ্যেও এই সোনালি কালার ভিটামিন এ ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করতে পারি তাছাড়াও আমরা যে হেয়ার প্যাকগুলো ব্যবহার করি সেখানেও কিন্তু এই ভিটামিন এ মিশ্রিত করে চুলে ব্যবহার করা যেতে পারে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ওই পরবর্তীতে আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিটামিন এই ক্যাপসুল সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ